ঝাড়ু রাখুন ঘরের এই জায়গায়, আপনার ভাগ্য পাল্টে যাবে। আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি ঝাড়ু রয়েছে, কিন্তু ঝাড়ু রাখার কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলি মেনে আপনি যদি আপনার বাড়িতে ঝাড়ু রাখেন, তাহলে অবশ্যই আপনার সৌভাগ্য ফিরবে। কারণ হয়তো অনেকেই জানেন ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপ। বন্ধুরা, পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের বলবো বাড়িতে কোথায় ঝাড়ু রাখবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ কী করে পাবেন। অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি স্কিপ করে যাবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি জানেন ঝাঁটা বা ঝাড়ু মা লক্ষ্মীর খুবই প্রিয় জিনিস। অনেকে আবার ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করেন। বাস্তুশাস্ত্র মত অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে সুখ শান্তি বজায় থাকে, আর সুখ শান্তি যেখানে থাকে সেখানেই মা লক্ষ্মী বসবাস করেন। নোংরা অপরিচ্ছন্ন কলহ দারিদ্রতা বাসা হয়ে ওঠে, তাই বন্ধুরা এই দিক থেকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, কিন্তু বাড়িঘর পরিষ্কার করার সময় যদি কিছু নিয়ম মেনে চলা যায় তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনার পরিবারে কখনোই টাকা পয়সার অভাব হবে না। বাড়িঘর পরিষ্কার করার প্রধান যে বিষয়গুলি সেটি হলো ঝাড়ুর ব্যবহার। আমরা বাড়িঘর পরিষ্কার করার জন্য সবসময় ঝাড়ু ব্যবহার করে থাকি। ঝাড়ু ব্যবহারের কিছু নিয়ম আছে, তাই আজকে আমি এই ভিডিওটিতে ঝাড়ুর সম্পর্কে বলবো। কারণ ঝাড়ু ব্যবহারের সময় ছোট ছোট ভুলগুলি আমরা করে থাকি, আর সেই ভুল থেকেই আমাদের জীবনে নানা রকমের সমস্যা সৃষ্টি হয়। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে, সুফল পেতে অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটির প্রত্যেকটা কথা শুনবেন, এবং যদি পারা সম্ভব হয় অবশ্যই সেই নিয়মগুলিকে আপনি খেয়াল করে চলবেন। আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন। প্রথমেই যে কথাটি বলবো, ঝাড়ুকে আপনি কখনোই মূল দরজার সামনে রাখবেন না, এতে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। অপরদিকে ঝাড়ুকে সবসময় ঢেকে রাখবেন। বাইরে আগত কোনো লোক আপনার বাড়িতে আসার সময় যেন ঝাড়ুটা দেখে না ফেলে বা দেখতে যেন না পায়। তেমনই অপরদিকে বলা হচ্ছে ঝাড়ুকে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না, সবসময় আপনি ঝাড়ুকে শুয়ে রাখবেন। এবং ভাঙা ঝাড়ু বা অনেক দিনকার পুরনো হয়ে যাওয়া ঝাড়ু একদমই ব্যবহার করা উচিত নয়, এতে আর্থিক দারিদ্রতা বৃদ্ধি পায়। এছাড়াও মা লক্ষ্মী দেবী খুবই কুপিত হন, কারণ বাড়িতে ভাঙা ঝাড়ু অনেক দিনকার হয়ে গেলে কিংবা পুরনো ঝাড়ু দিয়ে আপনি ঝাঁট দেন, তাহলে সেটা মা লক্ষ্মী একদমই পছন্দ করেন না। ঝাড়ুকে কখনোই বেডরুমে রাখবেন না, এতে দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যার সৃষ্টি হয়। রান্নাঘরে কিংবা খাবার ঘরে কখনোই ঝাড়ু রাখবেন না, এতে মা লক্ষ্মী দেবী খুবই রুষ্ট হন। রাতে কখনোই ঝাড়ু বা ঝাঁট দেবেন না, এতে আপনার সৌভাগ্য বিতাড়িত হয়ে গিয়ে আপনার মধ্যে প্রবেশ করে দুর্ভাগ্য। এবং ঝাড়ুকে কখনোই পা দিয়ে মারাবেন না, এতে মা লক্ষ্মী দেবী কুপিত হন, কারণ মা লক্ষ্মীর স্বরূপ হিসেবে ঝাড়ুকে মেনে থাকি। আপনি কি চান মা লক্ষ্মীকে অপমান করতে, বা মা লক্ষ্মী দেবীকে রুষ্ট করার জন্য আপনি সেই কাজটি করুন? সেটা আপনি কখনোই চান না, তাই ভুল করেও এই কাজটি করবেন না। এরপর যে কাজটি আপনাদের জানিয়ে দেব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। বাড়ির কোনো সদস্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বা কাজে বেরোনোর সময়
তারপরই ঝাড়ু দেবেন না। তাতে তিনি যে কাজটি করতে যাচ্ছেন সেটি কাজটি নানা রকমের সমস্যা তৈরি হবে এবং কাজটির মধ্যে নানা রকমের বাধা সৃষ্টি হবে, এছাড়াও সেই কাজটি কখনোই সফল হবেন না। তাই বাড়ি থেকে কোনো সদস্য বেরিয়ে যাওয়ার পরই আপনি ভুলেও ঝাড়ু বা ঝাঁট দেবেন না, এতে অমঙ্গল হতে পারে। ঝাড়ু দেওয়ার পর ঘর পরিষ্কার করার জন্য যে জল নেওয়া হয় তাতে অল্প পরিমাণ যদি লবণ মিশিয়ে তা দিয়ে আপনার ঘরটি পরিষ্কার করতে পারেন, এতে আপনার সৌভাগ্য দিন দিন বৃদ্ধি পাবে। এর ফলে বাড়িতে থাকা নানা রকমের নেগেটিভ শক্তি বাড়ি থেকে চলে যাবে এবং বাড়িতে ফিরে আসবে সৌভাগ্য, আর আপনার মধ্যে প্রবেশ করবে পজিটিভ শক্তি। প্রত্যেক দিন যদি পারা সম্ভব হয় বাড়ির মূল দরজা বা সদর দরজায় ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর জল দিয়ে ধুয়ে দেবেন, এতে আপনার পরিবারের শান্তি ফিরে আসবে। ঝাড়ু কিনলে শনিবার দেখে কিনুন, আর যদি পারা সম্ভব হয় একসাথে তিনটি ঝাড়ু কিনুন এবং নতুন বাড়িতে যাওয়ার সময় আপনি কখনোই পুরনো ঝাড়ু বা ঝাঁটা নিয়ে যাবেন না, এতে বাড়ির অমঙ্গল ঘটে। ঝাড়ুকে সদর দরজার সামনে রেখে দেবেন, এতে নেগেটিভ শক্তি বাড়িতে কখনোই প্রবেশ করতে পারবেন না। আজ আমি এই ভিডিওটিতে যে বিষয়গুলি বললাম সেই বিষয়গুলি আপনি যদি আপনার জীবনে মেনে চলতে পারেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। ঝাড়ু সম্পর্কে আরও জানতে হলে পুরো ভিডিওটি দেখুন, আর যদি ভালো লাগে অবশ্যই বাকি প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে কখনোই ভুলবেন না। ঝাড়ুকে দিনের বেলায় পশ্চিম দিকে লুকিয়ে রাখুন এবং কোনো ব্যক্তি বা কোনো পশু পক্ষীকে ঝাড়ু দিয়ে মারবেন না, এটা করলে মা লক্ষ্মী গৃহত্যাগ করে এবং খুবই রুষ্ট হন। আমরা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী দেবী হচ্ছেন ধন সম্পদের দেবী আর গৃহে ঐশ্বর্য বাড়ানোর দেবী, তাই গৃহে সুখ ও শান্তি ফিরিয়ে পাওয়ার জন্য অবশ্যই আপনি এই কাজটি কখনোই করবেন না, আর এই কাজটি করলে আপনার অর্থের ক্ষতি হতে পারে, অর্থের ব্যাঘাত ঘটতে পারে। তাই আপনিও চান না আপনার জীবনে নেমে আসুক কালো মেঘের ছায়া, তাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে হলে অবশ্যই আপনি এই কাজটি কখনোই করবেন না, এই কাজটি থেকে দূরে থাকুন, দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনার উপর থাকবে। ঝাড়ু কখনোই কাউকে দান করতে নেই, তাহলে আপনার বাড়ি থেকে সমস্ত পজিটিভ শক্তি তা চলে যাবে। তাহলে বুঝতে পারলেন যে এই বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে, তাহলে আশা করি ভিডিওটি বুঝতে পারলেন ঝাড়ু রাখার কত নিয়ম রয়েছে, আর আপনি যদি এই নিয়মগুলি আপনার জীবনে প্রতিটা পদক্ষেপে পালন করতে পারেন অবশ্যই আপনার জীবনে উপকৃত হবেন, আপনার জীবনে কোনোরূপ বাধা আসবে না, আর বাধা এলেও সেই বাধাগুলিকে আপনি খুব সহজেই এড়িয়ে যেতে পারবেন। তাহলে আপনি এইভাবে আপনার জীবনে ঝাড়ু ব্যবহার করুন, অবশ্যই উপকৃত হবেন, কারণ ঝাড়ু রাখার অনেক নিয়ম রয়েছে। আমাদের হিন্দু শাস্ত্র মতে, বাস্তুশাস্ত্র মতে এই নিয়মগুলি আমরা যদি আমাদের জীবনে প্রত্যেকটা পদক্ষেপে পালন করতে পারি অবশ্যই আমাদের জীবনে কোনোরূপ অমঙ্গল হবে না, কোনোরূপ নেগেটিভ শক্তি বা কোনো খারাপ শক্তি আমাদের কোনোভাবেই ক্ষতি করতে পারবে না, কারণ এই ঝাড়ু রাখার বিশেষ নিয়ম রয়েছে। তাই সেই নিয়মগুলি জানুন, তারপর আপনার বাড়িতে ঝাড়ু কিনে নিয়ে আসুন বা ঝাড়ুর ব্যবহার করুন, অবশ্যই মা লক্ষ্মী আপনার বাড়িতে বিরাজমান থাকবে, মা লক্ষ্মী আপনার গৃহে আসবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
আর নিচের কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী এই কমেন্টটি জানিয়ে দিতে ভুলবেন না।